বাংলার মহান ব্যক্তিত্বদের কর্মকৃষ্টি এবং বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জানাতে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এবং এমপি বিড়লা ফাউন্ডেশনের হায়ার সেকেন্ডারি স্কুলের যৌথ উদ্যোগে 11তম বঙ্গ শিরোমণি সম্মান প্রদান উৎসবের আয়োজন করা হয়েছিল কলকাতা প্রেস ক্লাবে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংস্থার সভাপতি স্বপন সমাদার, সম্পাদক অনুপকুমার বর্ধন, কালচারাল সম্পাদক মৌসুমী বর্ধন, এমপি বিড়লা ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার সুরেন্দ্র কুমার সিং এবং উমেশ রায় এবং মানস মুখার্জি। এবারে সম্মান প্রাপ্যকেরা হলেন চিত্রধ্বনি প্রোডাকশন, এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল, কমলিকা ভট্টাচার্য, রাজেশ দে, অনিবার গঙ্গোপাধ্যায়, অন্তরা রায় ভট্টাচার্য, সুনীল কৌশারি, শ্যামল তালুকদার, তনুশ্রী ধর, জয়দেব শাস্ত্রী, সোমনাথ ভৌমিক সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পুরসমনাক স্বপন সমাদার। কারণ সমাজের বিভিন্ন স্তরের যে মানুষ, এই আপনারা দেখবেন, কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ সঙ্গীতজ্ঞ, কেউ অ্যাস্ট্রোলজার, মানে যে যে কাজে লিপ্ত থাকুক, যে পেশায় নিযুক্ত থাকুক, তারা কিন্তু সেই সব কাজে তারা খুব মহান। এই মহান ব্যক্তিত্বদের খুঁজে বার করা প্রাইমারি স্টেজে এটা খুব মানে কঠিন কাজ। আজকে যারা যে কাজেই লিপ্ত থাকুক, বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন বা বিভিন্ন স্কুল যারা চালাচ্ছে, তা এরা যখন ভালো কাজ করে, তখন এরা যখন কোনো স্বীকৃতি পায়, তখন অনেক অনেক বেশি তারা উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে আরও বেশি কাজ করে। তো এই যে স্বীকৃতি দান, স্বীকৃতি সবাই আশা করে, যে ভালো কবি লেখাটা যদি অনেক বেশি মানুষ পড়ে সে খুব খুশি হয়। ডাক্তার যখন চিকিৎসা করে, তখন যে রোগীরা খুব ভালো হয়ে আবার ফিরে এসে বলবে স্যার আপনার ভালো হয়েছে, তখন খুব ডাক্তারবাবু খুব খুশি হয়, আনন্দ হয়। তো আজকে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যখন একটা স্বীকৃতি পাচ্ছে, এর থেকে বড় জিনিস হতে পারে। এরপরে এরা তো অনেক অনেক বেশি পুরস্কৃত হবে। আমি চাই যে আজকে আমরা যারা দিব্যদের দিলাম, তারা আগামীতে বাংলা তথা ভারতবর্ষ কেন পৃথিবীর মানচিত্রে এরা একটা দৃষ্টান্ত স্থাপন করে, তখন কিন্তু মনে থাকবে যে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন বা অনুপ বর্ধন বা সংগঠনের কর্মীরা শুরু হলো, যাত্রা শুরু, এটা কিন্তু খুব ভালো উদ্যোগ। আমি চাই আপনাদের মাধ্যমে আরও যারা যারা আছে, যারা পাড়ার আনাচে কানাচে, অলিতে গলিতে বা বিভিন্ন গ্রাম বা গ্রামান্তরে বহু মানুষ আছে যারা নিস্তব্ধে কাজ করে যায়, যারা প্রচারের আলোকে আলোকিত হয় না, সেই সব মানুষগুলোকে ডেকে আনে, আমাদেরকে দেখবেন এবং আমরা চেষ্টা করব তাদেরকে আরও বেশি উৎসাহ দানতে, তারা যেন অনেক বেশি মানুষের কাজ করে, সমাজের কাজ করে, ব্যক্তিগত না, সামাজিক স্বার্থে তারা অনেক বেশি কাজ করুক, যেটা মানুষ উপকৃত হবে। যখন আমি রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন শুরু করেছিলাম যখন, তখন আমাদের উদ্দেশ্য ছিল গ্রাম বাংলা থেকে যারা প্রচারে আলো আসে না, অথচ তাদের প্রচণ্ড ট্যালেন্ট, তাদেরকে খুঁজে এনে এসে প্রেস ক্লাবের মতন ঐতিহ্যপূর্ণ ক্লাবে তাদের সম্মান জানানো, তাই করে আসছে এখনো পর্যন্ত। পাশে রয়েছে আমার প্রিয় স্বপন সমাদার, শুরু থেকেই আছে। তো আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখি, তেলে মাথায় তেল কম দেই না আমি। আমি দেখি যে তেলে মাথায় তেল দেওয়ার আগে যারা অনেক ভালো অথচ প্রচারে আলো পায় না, তাদেরকে তুলে দেওয়া উচিত, তাদেরকে আমি তুলে ধরি, এভাবেই দেই। তার মধ্যে ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি ভাগ আছে। এবার ওম্যান থেকে এসছে, তাকে দেওয়া আছে, দিয়েছি, এটা আমাদের গর্ব। প্লাস দ্বিতীয় কথা হচ্ছে কবি আছে, তার সমাজসেবা আছে, দুটো সংগঠন পেয়েছে, যেই সংগঠন সমাজের জন্য করোনার জন্য অনেক কাজ করেছে, এরকম দুটো সংগঠন আছে, তাদেরকে আমি দিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিত্রধ্বনি প্রোডাকশন, তারা প্রোডাকশনের আলোয় সমাজসেবা প্রচুর করে। এটা হচ্ছে স্বপন সমাদারে মানে ওয়ার্ডের একটা মানে ক্লাব না অ্যাসোসিয়েশন, প্রচণ্ড কাজ করে, পাশে থাকে, তো এটা দিয়েছি। প্লাস বিভিন্ন সাংবাদিক যারা, যাদেরকে কোনদিন আমি নেই, থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যাবো। রিপোর্ট চ্যানেল 10।